রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় জড়িত 90 জেএমবির সামরিক প্রশিক্ষক সহ পাঁচজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। হযরত শাহজালালের মাজারে বোমা হামলার পরিকল্পনা থাকলেও গোয়েন্দা তৎপরতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট মাহমুদুর রহমানের। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে এ লক্ষ্যে সারা দেশেই গোয়েন্দা নজরদারি বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে দিক নির্দেশনাও দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। এরই মধ্যে গত 24 জুলাই রাতে রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টের কাছে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এছাড়াও নওগাঁর একটি মন্দিরে জঙ্গিরা হামলা করে। এ দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে সিলেট থেকে 5 জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তারা গত মাসে বেশ কয়েকটি অ্যাটেম্প নিয়েছে। গত 23 তারিখে হযরত শাহজালাল এর মাজারে তারা একটা হামলা চালাতে চেষ্টা করেছে, কিন্তু সেটি ইন্টেলিজেন্স আগে ভাগে পাওয়ায় সেটি তারা চালাতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। 24 তারিখেও তারা আসলে হামলা চালানোর চেষ্টা করেছে, তো তারা কোথাও কার্যকর হামলা চালাতে না পেরে পল্টনে, পুরানা পল্টনে একটা বোমা রেখে গিয়েছিল, সেটি পরে বিস্ফোরিত হয়েছে। তাতে কোনো হতাহত বা কেউ মানে কোনো ক্ষয়ক্ষতি সেটি হয়নি। সংবাদ বিভিন্ন আরও জানানো হয় 90 জেএমবি সামরিক শাখার অন্যতম সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সম্পূর্ণ করা নাইমুজ্জামান ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। তবুও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ উগ্রবাদে বিশ্বাস করে এমন মানুষ এখনও বাংলাদেশে রয়েছে এবং আগস্ট মাস নানা দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য। গোয়েন্দা নজরদারি পুলিশের তৎপরতার কারণে সিলেটের শাহজালালের মাজারে বোমা হামলা করতে পারেনি এই জঙ্গিরা বলছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।